আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ভবন বিলাসী বন্ধুগণ, শকিন হাউস ইউটিউবার চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। যাই হোক, আমি বাদশামি আসি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে একটা ভবন নির্মাণ করতে কি কি পদক্ষেপ নিতে হয়। আমরা দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ না জানার কারণে আমাদের স্বপ্নের বাড়িটি প্রবলেম হয়ে যায়। দেখা গেছে যে কিছু দূর কাজ করার পরে আমাদের এক একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি নতুন ভবন নির্মাণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আমার এই ভিডিওটি একবার হলেও দেখবেন। দেখবেন আপনার 50% সমস্যা এখানে সমাধান হয়ে গেছে। যাই হোক, আমাদের আজকের যে মূল বিষয়টা সেটা হয়েছে যে আমরা একটা বাড়ি যখন নির্মাণ করতে যাব, তখন দেখা গেছে যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমি বলবো, আপনি এই ভিডিওটি দেখলে আপনার আর সমস্যাটা হবে না। যাই হোক, আসুন মূল টপিকে। আজকে আমরা 5 থেকে 7টা পদক্ষেপে একটি সুন্দর বাড়ি করব। তো আমরা তো বাড়ি করব, এখন আমার বেতন কত, স্যালারি কত, আমার কাছে কতগুলো টাকা আছে। একটা বাড়ি করতে 20 লক্ষ টাকা প্রয়োজন। এখন আমি কি ব্যাংক থেকে লোন নেব, না আমি কিছু টাকা জমা করব, না আমি একটা ডিপোজিট করব, না আমি 2 বছর পরে বাড়ি করব, না আমি 3 বছর পরে বাড়ি করব। সেই বিষয়টা মাথায় রেখে আজকে আমরা আপনাকে বলবো, আপনি যখন বাড়ি করবেন, সর্বপ্রথম আপনি আপনার নিজস্ব এলাকায় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে অথবা আপনি যে যে জায়গায় আছেন ওইখান থেকে একজন ইঞ্জিনিয়ার সার্ভেয়ার, তাদের সাথে আলোচনা করবেন। সর্বপ্রথম তারা আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে। সর্বপ্রথম আপনি যখন ইঞ্জিনিয়ার কাছে যাবেন, তখন আপনাকে বলবে আপনি কি করবেন, 4তলা বাড়ি করবেন, 2তলা বাড়ি করবেন, না 1তলা বাড়ি করবেন, না 2 রুমের বাড়ি করবেন, না 3 রুমের বাড়ি করবেন। এই বিষয়টা ধারণা দেওয়ার পরে সে আপনাকে বলবে কোন জায়গা, ওই জায়গাটা নির্ণয় করা, কি আপনি পুকুরে করতেছেন, না জমিতে করতেছেন, না সমতল ভবনে করতেছেন। ইঞ্জিনিয়ারকে নিয়ে আপনি আপনার নির্দিষ্ট স্থান লোকেশান সেট করতে হবে। লোকেশান যখন আপনি সেট করবেন, তখন ইঞ্জিনিয়ার আপনাকে একটি প্ল্যান দেবে। ওই প্ল্যান অনুসারে আপনি আপনার এলাকার একজন হেড মিস্ত্রি, কনস্ট্রাকশন মিস্ত্রি যিনি, তার সাথে আলোচনা করে কাজ শুরু করবেন। তার আগে আরেকটা পদক্ষেপ আছে, সরকারিভাবে আমাদের দেশে প্ল্যান পাশ করে নিতে হয়, ওই কাজটা আপনি আগে করবেন। এখন আপনার সর্বপ্রথম যে কাজটি সেটা হয়েছে কি, একজন সার্ভেয়ার, একজন ইঞ্জিনিয়ার, একজন হেডমিস্ত্রি এবং প্ল্যান পাশ, এটা হলো আপনার সর্বপ্রথম পদক্ষেপ। এই কাজটি আপনি সর্বপ্রথম করবেন। এখন এই ধাপটা শেষ হয়ে গেছে আপনার, এখন আপনার জায়গা নির্ণয় করা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনার প্রয়োজন হবে যাবতীয় জিনিসপত্র এবং একজন হেডমিস্ত্রির সাথে আলোচনা করা। আপনি কত ফিটের বাড়ি করবেন, 3000 ফিট, 2000 ফিট, 1000 ফিট, 1100 ফিট, এই জাতীয় কতটা ফিটের কাজ করবেন, তার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন যে কত ফিট কত টাকা, কত ফিট কত টাকা। যখন আপনার তার সাথে শুরুয়া হয়ে যাবে, তখন আপনার জিনিসটা নিয়ে আপনার ভাবতে হবে না যে আমার কত টাকা আছে, কত টাকা মিস্ত্রি খরচ হবে। এই জিনিসটা আপনার হয়ে গেছে। এখন এই জিনিসটা যখন আপনার হয়ে যাবে, তখন আপনি কি করবেন, তৃতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ আপনার যাবতীয় মাল সামগ্রী, ইট, বালু, সিমেন্ট, রড সিলেকশন এবং আপনার পুটিংয়ে দেওয়ার জন্য একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যালটা নেবেন। এখন সেই ধাপটি যখন আপনার চতুর্থ ধাপ আপনার শেষ হয়ে গেল, আপনার জিনিসপত্র সংগ্রহ হয়ে গেল, তখন আপনি কি করবেন, এখন এবার আপনার কাজ শুরু করার পালা।
কাজ শুরুর আগে দিয়া আপনি ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবেন। ইঞ্জিনিয়ারকে নিয়ে আসি, আপনি তাকে প্রতিবার দেখাবেন যে বেস কতটুক, কতটুক কাটছে, কতটুক বেস, কতটুক কলম, কয়টা রড লাগবে, কয়টা সিমেন্ট লাগবে। এই বিষয়টা যখন আপনার শুরুও হয়ে যাবে, তখন আপনি আর আপনার এই বিল্ডিংয়ের কাজ করতে কোনো সমস্যা হবে না, এবং আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর বাড়ি উপহার দিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শকিন হাউস ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথম ভিউজ হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নতুন নতুন নোটিফিকেশন আপনার পেজে অথবা আপনার চ্যানেলে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।